Hello, good afternoon. Ami Boni Amin, ekhon Dhakar Sadar Ghat, orthat Wise Ghat jetake bola hoy, shei ghate achi aaj 2 July 2017 shombar. Ekhon bikel 4:30 ta. Ekhon ঈদ শেষে সদর ঘাটের যে অবস্থা সেটা আমরা দেখতে আসছি। অনেকেই এখন যারা বাইরে চলে গেছে ঈদ উপলক্ষে তারা এখন ফিরছে শহরমুখী, আবার অনেকে শহর থেকে গ্রামে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে বুড়ি গঙ্গা এই জল এবং আশেপাশে কিছু পরিবেশ আপনাদেরকে দেখাবো। আমি পনি আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো সেখানে। এগিয়ে যাচ্ছি এখন ধীরে ধীরে এই সদর ঘাটের প্ল্যাটফর্মের দিকে। দেখুন, আমরা যে অবস্থা এখন দেখছি এখানে তেমন কোনো ভিড় নেই, কিন্তু আসলে যেই ভিড় থাকার কথা সেটা ঈদের আগেই সেই ভিড়টা সয়ে গেছে এই সদর ঘাট। নিরাপত্তা আগের চেয়েও অনেক ভালো হয়েছে বলে অনেকেই বলছেন সদর ঘাটে। দেখুন, আম, মৌসুমি আম বিক্রি হচ্ছে। দেখুন, দেখুন একজন ফেরিওয়ালা সদর ঘাটে খেজুর বিক্রি করছে। দেখুন, তোমার এই খেজুরের উপরে মাছি ভন ভন করছে, এই নিয়ে তোমার কোনো কিছু বলার আছে? আইবই। আচ্ছা আচ্ছা, কত করে কিলো? ১৪০ টাকা। ধন্যবাদ তোমাকে। এদিকটা হচ্ছে লটকন নামে যে একটা ফল বলা হয়, এই লটকন এটা বাংলাদেশেই হয়। দেখুন, একজন ফেরিওয়ালা সদর ঘাটে এই লটকন ফল বিক্রি করছে। হ্যালো, তোমার এই ফলটার নাম কি? লটকন। এটা কিলো কত করে? কত? আচ্ছা, এতে কি ফরমালিন আছে? এটা কিভাবে বুঝবো যে ফরমালিন নেই? আচ্ছা 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 আচ্ছা, দেখুন এই সেই লটকন। আর এদিকটা আছে আপেল। আপেল কত করে? ১২০ টাকা। এগুলো কোথাকার আপেল? এগুলো চায়না আপেল। চায়না, চায়না, চায়নার আপেল এরা বিক্রি করছে এখানটায়। দেখুন কি রকম জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর এরা শ্রম করছে। দেখুন কিভাবে মুটে বইছে। এই জাহাজগুলো ছাড়বে এখন দক্ষিণের দিকে। দেখুন ওদিকটা আম বিক্রি হচ্ছে। আম কত করে? কত করে আম? ৮০ টাকা করে? আচ্ছা, কিলো। কোথাকার আম এগুলো? জড়ানো ফরমালিন দিয়ে ধোয়া সেই আমগা আম, দারুন। তোমার থাকতেই হবে, না? ওকে ওকে, ধন্যবাদ। এই সেই জাহাজ যেটা হাতিয়ায় যায় ঢাকা মনপুরা হাতিয়া, এমভি ফারহান ফোর। আম দেখুন। হ্যালো, আম কত করে? ৭০ টাকা করে। এই আম কোথাকার? রাজশাহী। রাজশাহীর। আর এই আমে কি কোনো ফরমালিন আছে কিছু? আচ্ছা আচ্ছা, তুমি নিশ্চয়তা দিতে পারছো না? আচ্ছা, দেখুন নিশ্চয়তাহীন এই আম। একটা মাছি ভয়ে বসে না, অথচ বসে। আচ্ছা, কোনটা বসে? বসে। এদিকটায় আরও কিছু আছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেই সকল জাহাজগুলো যায় সেগুলোই, আর বুড়িগঙ্গার জল এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আগেও বলেছি বুড়িগঙ্গার জল এখন পরিবেশ দূষণে দই হয়ে গেছে, দই হয়ে গেছে।
পড়বেন তো মরেছেন, সাঁতার কেটে আর উঠা লাগবে না এই বুড়িগঙ্গার জল থেকে। এখানে আনারস বিক্রি করছে এই যে জাহাজ, এই জাহাজের সম্মুখ ভাগের নিচেই দেখুন আনারস। এগুলো কোথাকার আনারস গো? এটা মধুপুরের। মধুপুরের? আর এতে কি, এটা কি মধু মাখা মিষ্টি? মিষ্টি, খুব মিষ্টি। আচ্ছা আচ্ছা, কত করে? আচ্ছা আচ্ছা, দেখি এই সেই আনারস। এতে কি কোনো ফরমালিন আছে বলে মনে করো? না, মনে হয় না। মনে হয় না মানে তবে নিশ্চয় দিতে পারছো? আমি আরব থেকে আনি, আমি বল বলতে পারি। আচ্ছা আচ্ছা, তোমাকে অশেষ ধন্যবাদ। বুড়ি গঙ্গা, এই সেই বুড়ি গঙ্গা, যেই জল বরষণীয় পরিশোধিত হচ্ছে না, আর যখন শীতকাল হবে তখন এই জল কালো হয়ে যায়, বিষাক্ত কালো বিষ। এই বুড়ি গঙ্গা ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেছে দেখুন পরিবেশ দূষণে। তবে এখন যেই জট ছিল ঈদের আগে বা তারও আগে, সেই জট অনেক অনেক কমেছে। আমি অনেকটা দৌড়ে এসেছি একটি জাহাজের পেছনে এই জলের ছবিগুলো তোলার জন্যে, কিছুটা পরিষ্কার মনে হচ্ছে। দেখুন কী রকম ঝুঁকি নিয়ে মাল ওঠানামা করা হচ্ছে এই জাহাজগুলোতে। আমি বনি আমিন এতক্ষণ আপনাদেরকে বাংলাদেশের ঢাকা সদর ঘাট থেকে কিছু চিত্র ধারণ করে দেখালাম আজ 2 জুলাই 2017। দিস ইজ বনি আমিন ফ্রম ঢাকা বাংলাদেশ। বাবাই, থ্যাংক ইউ।